हेलो एवरीवन, वेलकम बैक टू फैशन स्टाइल विद गुंजन क्रिएशन। आमी गुंजन, आज आमी आपनादेर साथे शेयर करब अफोर्डेबल रेंजर मध्य मेकअप एवं कॉस्मेटिक्स किटेर एकटा हॉल शेयर करब। एते ए पाउचटाते आमी समस्त मेकअप एवं कॉस्मेटिक्सेर समस्त सामग्री आमी पाउचटार मध्य भरे नियेछि। आपनारा डेली लाइफे बा जारा डेली ट्रावेल करेन बा वर्किंग आसें तादेर जोन्नो बा जारा एकटा अफोर्डेबल रेंजर मध्य मेकअप बा कॉस्मेटिक्सर किट अर्गानाइज करते चाइछेन तादेर जोन्नो आमी भिडियोटा तैरी करेछि। तो अवश्य भिडियोटा जोदि आपनादेर भालो लेगे थाके तबे अवश्य भिडियोटाते लाइक एबं शेयर अवश्य करबें। आर आपनि जोदि आमार चैनले नतुन एसे थाकेन तबे अवश्य आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा अवश्य प्रेस करे राखबें। तो चलुन एबार आमी भिडियोटा शुरू करि। এবার আমি আপনাদের পাউচটা ওপেন করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি একটা হেয়ার ব্যান্ড রেখেছি। হেয়ার ব্যান্ডটা আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগে, ফেস মাস্ক ইউজ করতে বা আপনি যদি ট্রাভেলিং করেন তো সেক্ষেত্রে সামনের অনেক সময় হেয়ার আমাদের ফেসে চলে আসে, তো সেটা কভার করার জন্য তো এই হেয়ার ব্যান্ডটা আমাদের খুবই প্রয়োজনীয় লাগে। তো সেই জন্য আমি একটা হেয়ার ব্যান্ড রেখেছি। এরপরে একটা ল্যাকমি 9 to 5 সিসি ক্রিম অ্যাড অন করেছি, কারণ একটা কভারেজ করার জন্য, হেভি কভারেজ না হলেও একটা লাইট কভারেজের জন্য একটা ফাউন্ডেশন বা সিসি ক্রিমের আমাদের প্রয়োজন হয়। তো সেই জন্য আমি একটা সিসি ক্রিম রেখেছি এবং একটা আমি ভেস টিন্ট রেখেছি। ভেস টিন্টটা আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগে, তো সেই জন্য একটা ছোট্ট একটা কন্টেনার রেখেছি যাতে বিভিন্ন প্রয়োজনে যদি ভেস্টিনের প্রয়োজন হয় তো সেটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমি একটা হিমালয়ার লিপ বাম রেখেছি। আপনারা যে কোনো কোম্পানির লিপ বাম রাখতে পারেন, এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুবই ভালো একটি লিপ বাম, সেই জন্য আমি এটা অ্যাড অন করেছি। এরপরে একটা একটা পাউন্সের মধ্যে আমি আমার ওয়াচটা রেখেছি, কারণ ওয়াচটা বেশিরভাগ সময় আমি ভুলে যাই। তো মেকআপ করার সময় তাই যাতে মনে পড়ে যায় বা ট্রাভেলিংয়ের সময় সবসময় তাড়াহুড়োতে মনে থাকে না, তো সেই জন্য যদি পাউচের মধ্যে থাকে তো খুব সহজেই এটা ব্যবহার করা যায়। সেই জন্য আমি এই ওয়াচটা একটা পাউচের মধ্যে রেখেছি যাতে খুব সহজে ইজিলি আমি এটা হাতের কাছে পেয়ে যেতে পারি। তো এটা এরপরে একটা আমি এটা হচ্ছে আলপস গুডনেসের কিউকুম্বার ফেস টোনার আছে। এটা সামারের পক্ষে ভীষণই ভালো একটি টোনার। এটা আপনারা ফেস ওয়াশ করার পরে যদি এই টোনারটা অ্যাপ্লাই করেন আপনার স্কিনটা বেশ সফট এবং কুল হয়ে যায়। তো সেই জন্য আমি এই টোনারটা ইউজ করি সামারে। তো এটা যদি আপনারা ট্রাভেলিং করার সময়ও ইউজ করে থাকেন তো বেশ ফ্রেশ একটা লুক আসে। তো সেই জন্য আমি এই টোনারটা রেখেছি। এরপরে একটা আমি কম্প্যাক্ট পাউডার রেখেছি, এটা হচ্ছে মেবিলিনের কম্প্যাক্ট পাউডার। এর মধ্যে একটা এখানে মিরর আছে, প্লাস এখানে একটা পাপ আছে, প্লাস এরকমভাবে কভার করা থাকে, প্লাস এখানে কম্প্যাক্টটা আছে। তো এইভাবে এটা ইউজ করা যায় খুব ইজিলি, পাপের আর এক্সট্রা প্রয়োজন হয় না। এবং এটা একটা হচ্ছে বো টাইপের ক্ল্যাচার আছে, ক্ল্যাচার আমাদের সবারই প্রয়োজন হয় বিভিন্ন প্রয়োজনে। তো সেই জন্য আমি এটা পিঙ্ক অ্যান্ড রেড কালারের কম্বিনেশনে একটা ক্ল্যাচার নিয়েছি এবং একটা বোরোনিন রেখেছি। বোরোনিনটা আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগে, তো ছোট্ট একটা কন্টেনার বোরোনিন রেখেছি আমি। এছাড়া একটা মিউট কালারের নেল পলিশ আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেল পলিশ রাখতে পারেন। এবং এতে একটা ছোট্ট, এটা যদিও বা বোরো প্লাসের একটা কন্টেনার, বাট আমি এই কন্টেনারটার মধ্যে ডেলি ক্রিম ইউজ করি এবং এই কন্টেনারটার আমার প্রয়োজন ছিল, তো সেই জন্য বোরো প্লাসটা নিয়েছিলাম। এতে আমি যখনই ক্রিম শেষ হয়ে যায় তখনই এতে আমি যেটা আমি ডেলি লাইফে ইউজ করি সেই ক্রিমটাই আমি এর মধ্যে সংগ্রহ করে রাখি। এরপরে এটা হচ্ছে
গুড ভাইবসের একটা সিরাম আছে, সিরাম আমরা ডেইলি লাইফে প্রায় এখন সবাই ইউজ করি, তো সেই জন্য আমি একটা সিরাম রেখেছি গুড ভাইবসের রোজ সিরাম এটা। এরপরে এটা হচ্ছে মেকআপ রিমুভ করার জন্য, প্লাস নেল পলিশ রিমুভ করার জন্য এই কটনটা আমাদের প্রয়োজন হয়। এটা হচ্ছে জুয়েলারি বক্স, এটা আমি লাস্টে ওপেন করছি। এরপরে আমি একটা পারফিউম রেখেছি, এই পারফিউমটা এনগেজের পারফিউম, এর স্মেলটা ভীষণই ভালো আর এটা ভীষণ হ্যান্ডি আর ইউজফুলও, তো সেই জন্য আমার ব্যাগে সবসময় এই ধরনের একটা পারফিউম থাকে, তো সেটাই আমি পাউচের মধ্যে সংগ্রহ করেছি। এরপরে একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশ বিভিন্ন টাইপের হয়, এটা যদিও বা ব্রণ যাদের থাকে তারা ইউজ করে, বা অয়েলি স্কিন যাদের, বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং ফেস ওয়াশ ইউজ করতে পারেন। আমি এই টিউবটাতে এই কন্টেনারটাতে পছন্দ মতো যখন এটা শেষ হয়ে যায় তো পছন্দ মতো আমি ফেস ওয়াশ এতে ঢেলে নিই, ঢেলে ইউজ করি, তো সেই জন্য আমার এই ছোট্ট কন্টেনারটার প্রয়োজন ছিল, সেই জন্য আমি এটা নিয়েছি। এরপরে কিছু ক্লিপ আছে, সাইড ক্লিপ, এগুলো আপনারা আমাদের যদি হেয়ার শর্ট হয় তো সেক্ষেত্রে আপনারা সাইডে এই ধরনের ক্লিপ দিতে পারেন, বা আপনারা বান করে বানের সাইডেও দিতে পারেন, বা বানের মিডিলেও দিতে পারেন, এই ধরনের বো ক্লিপ কিন্তু ভীষণই ভালো লাগে। আমি দুটো কালারের রেখেছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং এগুলো অর্গানাইজ করতে পারেন, এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে একটা ছোট্ট ক্লাচার আছে, এটা হচ্ছে যদি আপনি আপনার ভিজে হেয়ার থাকে, আপনারা অফিস গোয়িং হন, তো সেক্ষেত্রে ডেলি স্নান করার পরে কিন্তু এই ধরনের ক্লাচারের ভীষণ প্রয়োজন হয় চুলটাকে শুকিয়ে নেওয়ার জন্য, তো সেই জন্য আমি এই ধরনের একটা ক্লাচার ছোট্ট রেখেছি, একটা সেই অনুযায়ী একটা ছোট্ট গার্ডারও রেখেছি। আর এটা হচ্ছে একটা লিপ লাইনার, এটা হচ্ছে আমি সম্ভবত পার্পল থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে ব্রাউন অ্যান্ড পিঙ্ক কালারের মিক্সড কালার, এটা হচ্ছে মিউট একটা কালার যেটা খুবই ভালো, যে আপনার বোঝা যায় না লিপসের মধ্যে আপনি লিপ লাইনার ইউজ করেছেন কি না, তো সেই জন্য আমি এটা রেখেছি, আপনারা লিপস্টিকও ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে একটা কাজল, এটার মধ্যে শার্পনার দেওয়া আছে, সেই জন্য লিপস লাইনার এবং কাজল দুটোতেই শার্প করা যায়, সেই জন্য আমি এটা রেখেছি। আর এটা হচ্ছে একটা হেয়ার বান স্টিক, সামারে হেয়ার বানের ভীষণই প্রয়োজন হয়, কারণ খোলা হেয়ার রাখা সম্ভবই নয়, আর এটা যেহেতু স্টিলের তো এটা ইউজ করতেও খুব সুবিধে এবং খুব সহজে বান করা যায়, আর আপনারা যারা হেয়ার ব্যান বান করতে পছন্দ করেন তো সেক্ষেত্রে এই ধরনের স্টিক কিন্তু ইউজ করতে পারেন। এরপরে এখানে কিছু কটন আছে, এরপরে এটা একটা মিরর আছে, এটা হচ্ছে আমাদের প্রয়োজন লাগে, কারণ বাইরে যদি মেকআপ করতে হয় তো সেক্ষেত্রে এই মিররটা ভীষণই প্রয়োজন লাগে। এরপরে এটা হচ্ছে ল্যাকমি নেল রিমুভার, এটাও খুব ভালো নেল পলিশ রিমুভ করার জন্য, এর রিভিউটা আমি আমার গুঞ্জন শপিং চ্যানেলে করেছি, আপনারা যদি দেখতে ইচ্ছুক থাকেন তো আমার গুঞ্জন শপিং চ্যানেলটাতে ভিজিট করে দেখে নিতে পারেন, এই রিমুভারটাও কিন্তু খুবই ভালো। এরপরে আমি একটা বডি লোশন রেখেছি, কারণ আমাদের এখন এভরি টাইমে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হয়, এছাড়াও বিভিন্ন টাইমে আমাদের হাত শুষ্ক হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি একটা এই ধরনের বডি লোশন রেখেছি, এটা যদিও বা ভেস্টিনের কৌটোটা, বাট এতে আপনারা ডেইলি লাইফের যে বডি লোশনটা আপনারা ইউজ করেন তাতে এই কন্টেনারে ভরে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আমি একটা মেকআপ রিমুভার রেখেছি, এটা হচ্ছে ব্লু হেভেনের মেকআপ রিমুভার, এটা সম্ভবত আমি পার্পল থেকে নিয়েছিলাম, এই মেকআপ রিমুভারটা কিন্তু খুবই ভালো, খুব কম কোয়ান্টিতে লাগে আর খুব সহজে কিন্তু আপনার আই লিপস এবং ফুল ফেসের মেকআপটাকে কিন্তু রিমুভ করে দেয়, তো সেই জন্য এই মেকআপ রিমুভারটা আমি রেগুলার ইউজ করি। এরপরে আছে
হচ্ছে একটা সানস্ক্রিন, এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন। এটা দামটা যদিও বা একটু বেশি, কিন্তু এই সানস্ক্রিনটা খুবই ভালো, একটা ম্যাট ফিনিশ লুক দেয় এবং স্কিনের মধ্যে বোঝাই যায় না যে আপনি সানস্ক্রিন ইউজ করেছেন। এবং এটা হচ্ছে SPF 50 ম্যাট জেল একটা সানস্ক্রিন, এটা খুবই ভালো এবং ম্যাট লুক দেয় এবং স্কিনের মধ্যে পুরো অ্যাবজর্ব করে নেয়। তো এই সানস্ক্রিনটা আমি রেগুলারভাবে ইউজ করি। এরপর আছে একটা কোম্প আছে, এটা হেয়ারটাকে ব্রাশ করার জন্য আমাদের ভীষণই প্রয়োজন হয়, তাই জন্য আমি একটা কোম্প রেখেছি। তো এই পাউচটাতে আর কিছুই নেই। আমি আপনাদের এবারে জুয়েলারি বক্সটা দেখিয়ে নিই, যাতে আমি কী কী জুয়েলারি রেগুলার ওয়েতে ইউজ করি তো সেটা দেখিয়ে নিচ্ছি। এই যে জুয়েলারি বক্সটা, একটা ছোট্ট বক্স, সেটা আমি মিশোতে কিছু জুয়েলারি পারচেস করেছিলাম, তাতে পেয়েছিলাম, তো সেটাকে আমি জুয়েলারি বক্স বানিয়ে দিয়েছি। এবার দেখুন এটাতে আমি কী কী জুয়েলারি সংগ্রহ করি। তো প্রথমেই আমি দেখাচ্ছি যে এতে আমি একটা ঝুমকো আমার খুব ভালো লাগে, তো তাই আমি অক্সিডাইজারে এই ধরনের ঝুমকো রাখি। এই যে কোনো ড্রেসের সাথে কিন্তু ঝুমকো খুব যায়, তো এই ঝুমকোটা আছে। এরপরে একটা টাপস আছে স্টোন অ্যান্ড ব্ল্যাকের, যে কোনো ড্রেসের সাথে কিন্তু ব্ল্যাক এই ধরনের টাপস খুব চলে যায়, তো জন্য ব্ল্যাকটাই আমি প্রেফার করেছি। এরপরে আছে একটা আমার ভীষণই পছন্দের একটা রোজ টাপ, এই ধরনের, এই যে দেখুন ভীষণই কিউট দেখতে। একটা ড্রপস আছে হোয়াইট এবং এটা পুরো রোজ করা আছে, তো এটা আমি খুব ইউজ করি রেড ড্রেসের সাথে বা হোয়াইট ড্রেসের সাথে, তো সেই জন্য আমি এটা রেখেছি। এরপরে একটা গোল্ডের চেন আছে এবং একটা লকেটস আছে, ধরনের কিছু ইউজ না করলেই ধরনের গোল্ডের চেন আর লকেট দিয়ে ইউজ করাই যায়। এরপরে একটা ব্ল্যাক কালারের একটু বড় টাপস আছে, জিন্স টপের সাথে বা টি শার্টের সাথে এই ধরনের টপসগুলো খুব যায়। এটা একটা অক্সিডাইজারের চেন আছে, অক্সিডাইজারের ইয়াররিং ইউজ করলে এই চেনটা ভীষণই কাজে লাগে, তো এটা আমি রেখেছি। এবার কিছু সেফটি পিন আছে, সেফটি পিন আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগে, তো এটা বলার অপেক্ষা নেই, তো এটা আছে। এবং কিছু ক্লিপস আছে, এই ধরনের কিছু ক্লিপস আছে, টিকটক ক্লিপ আছে, এই যে। তো এই দিয়েই আমি কিন্তু এই ছোট্ট কন্টেনারটা রেখেছি, যাতে ইউজফুল জিনিসগুলো দিয়ে আমি এটা স্টোর করতে পারি। এবং বাড়ি থেকে বেরোনোর সময় আপনাদের যাতে কোনোভাবে সমস্যা না হয়, তো সেই জন্য এই ধরনের আপনারা আপনাদের জুয়েলারি আপনাদের পছন্দ মতো সাজিয়ে এভাবে স্টোর করতে পারেন। তো এইভাবেই আমি আমার মেকআপ এন্ড জুয়েলারি এবং কসমেটিক্সের কিটটা তৈরি করেছি। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়ে থাকবে, আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এতে আমি চেষ্টা করেছি সমস্তটাই কভার করার, আর যদি কিছু ফাঁক পড়ে যায় বা কিছু অ্যাড অন করতে বাকি থাকে আপনারা আমায় কমেন্ট করে জানাবেন, আমি এর পার্ট টু একটা ভিডিও বানিয়ে দেবো, তাতে বাকি জিনিসগুলো আমি আপনাদের। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেন। We'll be right back.